শুভ সকাল বন্ধুরা, মৌসুমি খড়কুন্ন আর একটি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আমার বেশ ভালোই আছি। আমার পেজের বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা। আর যারা আমার বন্ধু এখনও হননি, তারা প্লিজ 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 আমাকে বন্ধু করে নিন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই আজকে এই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তাহলে দেখুন, আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। উপরে চলে এসেছি আগে ঠাকুর ঘরে। আজ বৃহস্পতিবার, অনেক কাজকর্ম আছে, হচ্ছে সমস্ত বাস ওই যে ঘর দুয়ার সব ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি, সিঁড়িটা ঝাড় দেওয়া বাকি। আর ওই দেখুন, বাসন সব জমা করেছি এখানে, এই যে বাসনগুলো সব মেজে নেব, তারপরে স্নান করতে যাব। স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। চলে এসেছি রান্নাঘরে, মাছ এনেছে, দেশি রুই মাছ, এটা রান্না করব। অর্ধেক মেয়ে বাড়ি যাবে, অর্ধেক আমরা রেখে দেব। মাছে হলুদ নুন মাখিয়ে ভেজে নেব। আর সবজি কেটে নিয়েছি, এই যে আলু আর এই যে পটল কেটেছি, পটলের হাফ ভাজা হবে, ভাজা রাখবো, আর হাফ ঝোলে দেবো। টমেটো দিয়েছি, আর মশলার জন্য নিয়েছি আদা, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু পেঁয়াজ। মশলার জন্য নিয়েছি ফোড়নে দেবো সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করা। আর মশলা নিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেবো না, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দুটো হচ্ছে কাঁচা লঙ্কা আদার সঙ্গে বেটে নিচ্ছি। মাছগুলিতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। এখানে মাছগুলো ভেজে নেব আর এখানে মশলা কষিয়ে নেব, একবারে রান্না হয়ে যাবে। মাছগুলো ভেজে নিচ্ছি, পটলগুলো ভেজে নিচ্ছি, এবার আলুগুলো ভেজে নিচ্ছি। পাশে বাড়িতে কাজ হচ্ছে, মেশিনের শব্দ, এর মধ্যে করে মাছ ভাজলে বা সবজি দিলে মাছের মধ্যে ফ্রাইং প্যানে ভাজলে খুব সুন্দর ভাজা হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। কড়াইতে একটুখানি জায়গার মধ্যে সব ভালো হয় না, ওর মধ্যে একটু এবার একটু হলুদ দিয়ে দেবো আর একটু একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। পটলের মধ্যে হলুদও দিইনি, নুনও দিইনি, কারণ পটল ভাজতে গেলে এমনি তেল পুড়ে যায়, তারপরে নুন দিলে পটলগুলো একদম চুপসে ছোট হয়ে যায়। পরে দেবো পটলের নুন, আলুগুলো ভেজে নিচ্ছি। আলু, পটল, মাছ সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে অন্য আর একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে, গ্যাসটা মিডিয়াম। খুঁটিতে মধ্যে একটু জল ছিল, তেলের মধ্যে আগে একটু হলুদ দিয়ে দেবো, তারপর টমেটোগুলো দিয়ে দেবো। খুঁটিটা পড়ে গেল, ফোড়নের গন্ধে থাকা যাচ্ছে না, তাই এডজাস্ট ফ্যান লাগিয়ে চালিয়ে দিলাম। আচ্ছা, এবার মশলা দিয়ে দেবো, মশলা দিয়ে দিলাম, আদা, একটু পেঁয়াজ, আর সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। এবার এই যে প্লেটে সাজিয়ে রেখেছিলাম মশলাগুলো, এগুলোও দিয়ে দেবো, নুন, হলুদ, সাদা হচ্ছে কি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে, মশলাটা তেল থেকে ছেড়ে গেছে। আমি একটু মশলার পাত্রটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা টেনে এলে মশলাটার থেকে তেলটা আলাদা হয়ে গেলে তারপরে বেশি করে জল দেবো।
কেমন হচ্ছে আমার রুই মাছের ঝোল একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। একটু বেশি তেল দিয়েছি কারণ মেয়ের বাড়িতে যাবে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজাই ছিল, তাও আমি একটু মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিই। পটল দিলাম না কারণ পটল তো নরম, একদম ইয়ে হয়ে যাবে, নেতিয়ে যাবে, ওই জন্য আলুর সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিই আর কি। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দেবো কারণ আলুগুলোও সেদ্ধ হবে। আর শুধু মাছের তরকারি আর হচ্ছে ইয়ে তো কাল রাতের চাটনি করেছিলাম, সেই চাটনির রেসিপিটাও দিয়ে দিচ্ছি, আপনাদের শেয়ার করছি। শুধু মাছের ঝোল ভাত তো, ওই জন্য একটু বেশি করেই জল দিলাম। এই যে কালকের চাটনি জমে একদম ক্ষীর, এবার একটা পাত্রে ঢেলে নেব। মাছটা গ্যাসটা সিম অল্প কম করে ঢেকে দিয়েছি। আলুগুলো অর্ধেক অর্ধেক সেদ্ধ হয়েছে, এবার পটলগুলো দিয়ে দেবো। জল ফুটে গেছে, মাছ দিয়ে দিলাম। এবার মাছের সঙ্গে আর একটু ফুটে উঠলে তারপরে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিয়েছি, দেখুন দুর্দান্ত কালার হয়েছে, খেতে নিশ্চয়ই টেস্টি হবে। কেমন লাগলো আমার আলু পটল দিয়ে মাছ, রুই মাছ আগেও একদিন দিয়েছি, আজ আবার দিলাম, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আমাকে এখনও যারা বন্ধু করেননি, প্লিজ প্লিজ সবাই একটু আমাকে বন্ধু করে নিন, আমি নতুন আপনাদের কাছে। আমার কমেন্ট করতে একটু দেরি হয়, তবে আমি সবার পোস্টে গিয়ে কমেন্ট করে আসি। মাছের ঝোল চাটনি নিয়ে মেয়ের বাড়ি চলে যাচ্ছে দিতে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চাটনির রেসিপিটা অন্যদিন দেবো।